বিজনেস, আজকে আমরা বিজনেস নিয়ে কথা বলবো। আর আজকে তোরা এমন বিজনেস শিখাবো জীবনে কারোর কাছে হাত পাততে হইব না, কারোর কাছে ভিক্ষা করতে হইব না, আর তুই বিজনেস করে হয়ে যেতে পারবি কোটিপতি। ঠিক আছে বস, তাহলে আমার একটা ভালো বিজনেসের আইডিয়া দেন। বিজনেস এমন একটা জ্ঞান যেটা সবার মাথায় থাকে না, আর সবার মাথায় থাকলেও এই ব্যবহার সবাই করতে পারে না। তুমি কি বিজনেস করতে চাও? বস আমি কাপড় বেচি, আমার কাপড় বেচাটা শিখিয়ে দেন। তুমি কাপড়ের বিজনেস করবা, কাপড় বেচার জন্য তিনটা জ্ঞান অবলম্বন করতে হবে। কয়টা জ্ঞান? তিনটা জ্ঞান জানতে হবে বস। টিপস নাম্বার এক, কাস্টমারের কাছে 10 গুণ দাম বাড়ায় বলতে হবে। হ্যাঁ, যেভাবে বলি ওইভাবে তোমার করতে হবে। ওকে বস, ওকে। তুমি যদি 10 গুণ দাম বাড়ায় বলো তাহলে তোমার 1 টাকার জিনিস হবে ওই সময় 10 টাকা। ধরো তোমার এই কাপড়টার দাম কত? এই কাপড়টার দাম 100 টাকা। এই কাপড়টার দাম 100 টাকা। এই কাপড়টার দাম যদি তুমি 10 গুণ ধরো তাহলে কত হয়? কি হয়েছে, হিসাব পারো না? 10-এর নামটা পড়ো, তাইলেই তো তোমার লাগে সুবিধা হয়। 10-এর নামটা তো আমি পারি না। এটা তো সোজা হিসাব, 10টা 100 টাকার নোট 1000 টাকা। ও, তাইলে 1000 টাকা। তাইলে 100 টাকার কাপড় কাস্টমার কাছ থেকে কত চাইবা? 1000 টাকা। ঠিক আছে, 100 টাকার কাপড় 1000 টাকা চামু। সবাই গেল টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, কাস্টমার কিন্তু অনেক চালাক, আর যদি বেড়ি মানুষ পেরা হয় বেড়ি মানুষ তো আরো চালাক। কাস্টমার কিন্তু অনেক চালাক, ওরা এক ধাপ আগায় থাকে। তুমি কত দাম চাইছিলে? 1000 টাকা। 3 ভাগের 1 ভাগ করলে কত হয়? 333 টাকা। কাস্টমার 330 টাকা দাম বলবে, তোমার ভুলও খুশি হওয়া যাবে না, তুমি ভাব নিয়ে থাকতে হবে। ঠিক আছে, কাস্টমার যখন 330 টাকা বলবে তখন তুমি ভাব নিয়ে বলবে এই দামে তো আমরা আনতে পারি না। আপনার বুদ্ধি ভালো। কাস্টমারে কি বলবা বলো বলো? মাত্র 330 টাকা, এই দামে তো আমরা আনতাম হারিনো। ভেরি গুড, আরো ভালো অ্যাক্টিং করতে হবে। কেন? ওকে ওকে, ঠিক আছে। তারপর টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 তে আবার 3টা ভাগ আছে। কেন? নাম্বার 1, কাস্টমার যখন তোমাকে অপমান করে বলবে কত টাকা বিক্রি করবেন তখন তুই ভাব নিয়ে বলবি যান আর 50 টাকা কম দেন। হ্যাঁ বস, ভালো বুদ্ধি, ঠিক কইছেন। 3 নাম্বার টিপসের দ্বিতীয় ভাগ, কাস্টমার 330 টাকা বলার পরেও তুমি দিতে চাইবে না, ভাব নিয়ে পড়া থাকবা তুমি। তারপর যখন কাস্টমার 100 টাকা অথবা 200 টাকা বাড়াবে তখন তুমি দিয়ে দিবা। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, বুঝছো? হ্যাঁ বস, ভালো করে বুঝছি। টিপস নাম্বার 3 এর তৃতীয় ভাগ, এই সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট। ধরো কাস্টমার 330 টাকা বলবো বইলে আড়া বাজাবো, তখন তুমি এমন একটা ভাব নেবে কাস্টমারে ডাকবে, এই ভাই এদিকে আসেন এদিকে আসেন। তুমি কাস্টমারে ডাকার পর কাস্টমার যখন তোমার কাছে আসবে তুমি এমন একটা ভাব নেবা, আপনি 10-এ 10 পাইছেন। ভাব নিয়ে বলবা যে আহা রে, আজকের পুরো দিনটাই খারাপ গেল, কি বেচা কিনি, কোনো বেচা কিনি নেই, এই ধরনের একটা ভাব নেবা। ব্যবসার ব্যাপারে এই ধরনের টেকনিকগুলো অবলম্বন করতে হবে, আর এই ধরনের টেকনিকগুলো অবলম্বন করলেই তুমি হতে পারবে একজন সফল ব্যবসায়ী। ওকে বস, ঠিক আছে।